তো কিচ্ছু নাই এই ব্যাগটা কেন এখানে ফলায় রাখছে পার মধ্যে পাইছে নিয়ে পড়ে দিছি কি এর মধ্যে দেখি তো কি ব্যাপার এতগুলো টাকা এই ব্যাগের মধ্যে কেউ কি রেখে গেছে নাকি ভুলে নাকি ভুলে পকেট থেকে পড়ে গেছে কিছুই তো বুঝতেছি না এটা কি সত্যিকারের টাকা ও সত্যি তো মনে হয় কারো পকেট থেকে ভুলে পড়ে গেছে কেউ দেহার আগে আমি কাইটে পড়ি আল্লাহ আমার কপালটা খুলে দিছে রে আল্লাহ কেউ যাতে না দেখে টাকাগুলো হলে বাড়ি পর্যন্ত নিয়ে যাইতে পারলেই চলে বৌমা এটা তুমি আমারে কি বুঝাইতেছো ওই যে আমি দেখতেছি টাকা কাগজ কোনোদিন ওরকম হয় নাকি হ্যাঁ এলে টাকা দেও বৌমা এটা হাতে নিয়ে দিহি আমি কোনোদিন এতগুলো টাকা না হাত দিয়ে ধরি নাই কেউ না বৌমা বুঝতে পারছি আপনারা বুঝাইতে পারবো না মিথ্যা কেউ লাভ নাই এই যে আমার টাকা এই টাকাগুলা আমি রাস্তায় পাইছি এখন আর আমার চাকরানি গিরি করে খাইতে হইব না আমি এখন লাখপতি চাকরানি থেকে লাখপতি হয়ে গেছি আমি আম্মা না এই টাকা আমি আপনার দিব না এই সব টাকা আমার এটা কি হইলো বৌমা চাকরানি থেকে লাখপতি হয়ে গেল আমার এই টাকা ধরতে দিল না না এই কথা তো আমার রানার কাছে কই তুইব রানা বাবা ওখানে আইতেছে না কেন ও লিগে আমি এতক্ষণ ধরে দাঁড়াই রয়েছি আর তো ভাল লাগে না রানা ওই তোর জন্য আমি কতক্ষণ ধরে এনে দাঁড়াই রয়েছি একটা কথা কমু কইয়া কথা কইবে কি কথা কও তাড়াতাড়ি কও বাজান তোর বউ তো লাখপতি হয়ে গেছে লাখপতি এইসব তুমি কি কইতেছ মা কেমনে বাজান তোর বোর হাতে মেলাগুলা টাকা দেখলাম আমি একটু ধরতে চাইলাম আমারে ধরতে দিল না কই পাইছে তা তো জানি না কি কইছ বাপের কাছে তো নিয়ে এসে নাই ঠিক আছে আমি যাইতেছি আর হুন যাইতেছি বাপের কাছ থেকে টাকা আনলে আবার আমারে ধরতে দিব না কে তোর শ্বশুর দুপুর বেলা আইছিল আমার সাথে কত যে আজেবাজে কথা কয়ে গেল তুই ভালো না মদ কাজ গাঁজা কাজ কি মিজাজে আজেবাজে কথা তুই ওই টাকাটা বোর কাছ থেকে নিয়ে আমার কাছে দিবি আমি সুন্দর করে ব্যাংকের ভিতরে ছুঁয়ে দিব বুঝছ নাই মাঝে মধ্যে তুই চাইলে আমি তোরে দিব দি এক টাকা আমার টাকাগুলা দিয়ে দাও না দেখো এই টাকাগুলো আমি আল্লাহর রহমতে কুড়াই পাইছি টাকাগুলা তুমি নিও না দাও আমি রেখে দেই তুমি আল্লাহর রহমতে পাইছো আর কি আমি একটা টাকাও তোমার দিব না দেখো তোমার জন্য আমি মানুষের বাড়িতে কাজ করি মানুষের বাড়িতে কাজ করে তোমার আমি মদ খাওয়ার জন্য টাকা এনে দেই এটা কি মানায় কত তুমি আমার স্বামী তুমি আমার বিয়ে করছো তুমি আমার কামাই করে খাওয়াইবা তা না তোমার জন্য আমি মানুষের বাড়িতে বাড়িতে কাজ করি সেই টাকা দিয়ে তুমি কি করো গাঁজা খাও মদ খাও টাস খেলো এটা কি ঠিক বাজান ও টাকা ধরে এমনি এমনি দিব না টাকা ওর কাছ থেকে ছিনাই নিতে হইব থাক টাকা ছিনাই নিতে হইব না রানা যদি আমার কাছে টাকা চায় ওর আমি এমনিতেই দিয়ে দিব কিন্তু কেন দিতেছি না কন্ত ও তো এই টাকা দিয়ে ভালো কিছু করবো না ও কি করবো মদ খাইবো গাঁজা খাইবো এগুলো করে টাকা দিয়ে উড়িয়ে ফেলাইবো শুধুমাত্র রানার ভালোবাসার টানে আমার বাবার মনে কষ্ট দিয়ে আমি ওর কাছে চলে আসছি
কিন্তু আসার পর একটা দিন আমি সুখে শান্তিতে থাকতে পারি নাই। ও মদ খায়, কাঁচা খায়, আমার মারধর করে, আমার একটু বোঝার চেষ্টা করে না। আপনার কাছে বিচার দিলে আপনি অনেক কিছু কর না। একটা বার কি ভাইবে দেখছেন, আমার শ্বশুর যদি এমন থাকতো, উনি যদি মদ কাঁচা খাইতো, আপনার কাছে কেমন লাগতো? আমি ওর বউ হয়ে মানুষের বাড়িতে কাজ করি, এটা কি আমার কাছে ভালো লাগে? আমারও তো কষ্ট হয়। কই, একটা দিন তো জিগাও নাই আমি ভালো আছি কিনা, আমার কি কষ্ট হইতেছে কিনা। তোমার যা মনে চায় তুমি তাই করতেছো, একটা বার তো তুমি আমার কথা চিন্তা করো নাই। তোমার যা ইচ্ছা তুমি তাই করো, কথা কইতে গেলেই আমার দোষ। তোমার সাথে কথা কই আমি পারবো না। এই নাও টাকা, তোমার এই টাকা দিয়ে যা ইচ্ছা তুমি তাই করো। এই টাকা দিয়ে যদি নেশা করো তাও কোনো সমস্যা নাই, এই টাকা যদি কম পড়ে তুমি আমার কাছে কইও, আমার কিডনি বিক্রি করে দিব মনে, সেই টাকা দিয়ে তুমি নেশা করো, তাও ভালো থাকো তোমরা। দাঁড়াও ভাই, আজকে বুঝতে পারছি আমি যা করতেছি অনেক অন্যায় করতেছি। ভালোবাসি তোমার বিয়ে করে তোমার জীবনটা কষ্টে ফলাই দিছি, তোমার প্রতি মারধর করে নেশার টাকার জন্য। কিন্তু তুমি শুধু চিন্তা করি নাই, আমাদের একটা ভবিষ্যৎ আছে। হ্যাঁ, আমি তোমার কথা দিতেছি, এই টাকা একটা আমি নষ্ট করুন না, আমি এটা কথা ব্যবসা করুন না, টাকা হলে তোমার কাছে রাখো, যেখানে যা লাগে তুমি নিজ হাতে দিবা। আজকের পর থেকে আমি আর কোনোদিন নেশা করুন না। সত্যি কইতেছো তো? আমার সুয়ে কথা দাও। তোমার সুয়ে কথা দিতেছি। আচ্ছা ঠিক আছে, তাহলে তো ভালোই হয়েছে। এই টাকাগুলো আমার কাছে রেখে দে, তুমি যেই ব্যবসা করতে চাইবে করো, আমি তোমার টাকা দিব। ঠিক আছে, হামা চলেন ঘরে চলেন, চলো।